ওকে কটা রুটি দিলে বড় বৌমা? আগে বাবা তিনটে। তিনটে? এই কেন, তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও নাকি? দুটো রুটিতে কি ওর বয়সী ছেলের পেট ভরে বলুন? এইটাই তোমাদের ভুল ধারণা মেজো বৌমা। রাতের খাবার কেউ কখনো পেট ভরে খাবে না। রাতে খাবার পরে তো পরিশ্রম করতে হয় না, খাবারটা হজম হবে কি করে? তোলো তোলো তোলো, একটা রুটি তুলে নাও। তোলো না, তোলো তোলো, একটা রুটি তুলে নাও। আর তোরও বলি, আরে কখনো নিজের শরীরের দিকে নজর দেবে না। কতবার বলেছি বাবা পরে বেশি খাবি, তো এখন কম খা। রুটিটা আমার কাছে দাও তো, ফ্রিজে তুলে রাখি, দাও। আর দাও না, দাও বলছি। একখানা রুটি কিভাবে নষ্ট হচ্ছিল? রুটিও যাচ্ছিল, ছেলেটাও যাচ্ছিল। জীবনে অনেক কিপ্টে লোক দেখেছি, তোমার বাবার মতো অমন কিপ্টে দেখিনি। আস্তে বলো, শুনতে পাবে। পাক শুনতে, সারাদিন তোমরা দুভাই চাল কলে গাধার মতো পরিশ্রম করো, দুবেলা যদি পেট ভরে খেতে না পাও। তুমিও তো তেমন, রুটি করার সময় বেশি করে রুটি করে গোটা কয়েক রুটি লুকিয়ে রাখতে পারো না? বেশি রুটি করবো কি করে? ভাড়ার ঘরে চাবি তো তোমার বাবার হাতে, গুনে গুনে দুবাটি আটা দেবে। দুবাটি আটা দিয়ে কটা রুটি হয় বলো? বিয়ের আগে শুনেছিলাম জমিদার এই আছে সেই আছে, কাঁচকলা আছে। এবারে আমরা অজয়ের জন্য এমন ডাক সাইডে বউ নিয়ে আসবো না, বাবাকে এসে টাইট দিয়ে দেবে। সেগুড়ে বালি, ঠাকুরপো এমন একটা মেয়ের সঙ্গে প্রেম করে যাকে দুবেলা খেতে না দিলেও মুখ ফুটে কিছু বলবে না। মেয়েটি কে? সপ্তাহে একটা করে প্রেমপত্র দেবে, আর বিয়ের কথা বললে বলবে ওরে বাবা। বাবাকে কি করে বলবো? ন্যাকা, চার বছর ধরে প্রেম করছো, অথচ চিঠিগুলো আছে তোর কাছে? হ্যাঁ, কয়েকটা আমাকে দে তো। কি করবি? আগে আন না দেখি। আমি বাবাকে ফোন করে এক্ষুনি বলে দিচ্ছি, কাল মদন এসে তোকে কলকাতা নিয়ে যাবে। কলকাতায়? হ্যাঁ, এখানে আসার পর তো একবারও বাড়িতে যাসনি। যা, একবার অন্তত ঘুরে দেখায়। কলকাতায় যেতে আমার ভালো লাগে না। কিন্তু তুই এখানে থাকলে তো কাউকে বোকা বানাতে পারবো না। বোকা বানাবি? হ্যাঁ, তোর বিয়েটাও ফাইনাল করে ফেলবো, কিন্তু দুজনকে একসঙ্গে দেখে ফেললে সব ভন্ডুল হয়ে যাবে। কিন্তু কলকাতায় তো আমি কিছুই চিনি না। বাবা তো আছে, তোর ভয় কিসে? তবে হ্যাঁ, তোকে কিন্তু আমার পোশাক পরে রাখি সেজে যেতে হবে। কেন? আমাকে যে মানুষ করেছে আয়া, মানে আবাপিসির একটা ছেলে আছে, এক নম্বরে বদ, তবে আমার পেছনে লেগে কোনো সুবিধা করতে পারে না। কিন্তু ও যদি জানে তুই পূর্ণিমা গা থেকে এসছিস, তোর পেছনে এমন লাগা লাগবে না। আমার খুব ভয় করছে। ভয়ের কিছু নেই, আমি বাবাকে ফোন করে দিচ্ছি, মদন খুব ভোরে তোকে গাড়ি করে বাড়িতে নিয়ে যাবে। এমনি করে মরবো মোরা, এমনি করে ন